এই ভিডিওতে রয়েছে আপনার জন্য কিছু বুদ্ধি প্রশ্ন দেখা যাক আপনি কতটা বুদ্ধিমতী নাকি বুদ্ধিমান মনের মিলে মিত্র মেলে দুয়ে তিনে হাতে বাজে অক্ষরটি নাও তো খুঁজে এই ধাঁধাটির উত্তর কি হবে বলতে পারবেন কি উত্তর হল মিতালি মিতালি মানে হলো বন্ধুত্ব আর দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর মিলে হয় তালি বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে শেষ পাতে জবাব নেই উৎসবে মনে পড়বেই শুভ কাজে শুরুতে হবে তোমার মুখের প্রশংসায়ও পাবে ধাঁধাটির উত্তর কি হবে বলুন তো উত্তর হলো মিষ্টি যেকোনো শুভ কাজের শুরুতেই আমরা মিষ্টি মুখ করে থাকি এবং যে কোনো উৎসবেও আমরা মিষ্টি খেয়ে থাকি এবং মিষ্টি কথায় সবাই প্রশংসা করে চশমা বাদুর আর গাজর এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলুন উত্তর হল মাদুর আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বুদ্ধি থাকলে বলুন তো কোন জিনিস একবার লিখলে ভাঙতে হয় আর দুবার লিখলে শব্দ হয় উত্তর হল গম গম একবার লিখলে গম ভাঙতে হবে মানে গম ভাঙ্গা আর দুবার লিখলে গম গম আর আমরা কোনো জায়গায় অধিক শব্দ হলে আমরা গম গম শব্দ বলে থাকি এই দুটি ছবি থেকে একটি অর্থপূর্ণ শব্দ বলুন তো উত্তর হলো ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী একটি নৌকার নাম সে দিয়ে যায় নদীর সেখান গিয়ে অগ্নি ভয়ে থেমে যায় পরে ভেবে বলুন তো ধাঁধাটির উত্তর কি হতে পারে উত্তর হলো রাস্তা সব জায়গায় রাস্তা হয় কিন্তু নদীর পাড়ে গিয়ে রাস্তা শেষ হয়ে যায় শৈশবে বস্ত্র ধারে যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে দাড়ির জটা মাঝখানে সুরঙ্গ বলুন তো কি হতে পারে উত্তরটি উত্তর হল বাঁশ পারলে বলুন তো ভ দিয়ে শেষ হয় এমন একটি রান্নার জিনিসের নাম সঠিক উত্তর হল স্টোভ এই দুটি ছবি থেকে একটি প্রবাদ বাক্য বলুন তো প্রবাদ বাক্যটি হলো বাঘে মহিষে এক ঘাটে জল খায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না